আসসালামু আলাইকুম, একে আমাদের স্কুলে সবাইকে স্বাগতম। আজকে দ্বিতীয় শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীর অভিভাবক আছেন, তাদের এই প্রশ্নটি সম্পর্কে ধারণা থাকা আপনাদের প্রয়োজন। কারণ আপনার ছেলেমেয়ের পরীক্ষা, বৃত্তি পরীক্ষাটি কেমন হবে, এই প্রশ্নটি দেখলে সেই ধারণাটি এই প্রশ্নের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি প্রশ্নটি, যে বাংলাদেশে কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ বৃত্তি পরীক্ষা 2023, শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা, ইংরেজি, গণিত। বাংলা, ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়ের ওপর বৃত্তি পরীক্ষা হবে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এখানে দেখেন লেখা আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, পূর্ণমান থাকবে 100, সময় হচ্ছে 2 ঘন্টা। এখানে ক বিভাগ এ থাকবে বাংলা, এখানে 25টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখেন প্রথমে শব্দ অর্থ লেখো, প্রত্যেকটি প্রশ্নের উত্তরে কিন্তু দিতে হবে, যে মমতা শব্দের অর্থ কি, 2 নম্বরে উনুন শব্দের অর্থ কি, 3 নম্বরে আহরণ শব্দের অর্থ কি। এরপর প্রশ্নের উত্তর দাও, এখানে 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তরে দিতে হবে, যে কোনটি কাঠুরের কোড়াল ছিল, কি কি ফুল লাল রঙের হয়, 6 নম্বর দুঃখর আসল নাম কি, 7 নম্বর কখন নদী পানিতে ভরে যায়। এরপর কবির নাম লিখন, মানে কবির নাম লিখতে হবে। এখানে 8 নম্বর শামসুর রহমান রচিত কবিতাটির নাম কি, 9 নম্বর প্রার্থনা কবিতাটি কে লিখেছেন। এরপর কবিতার চরণ লেখো, 10 নম্বর আমাদের দেশ কবিতাটির প্রথম চরণটি কি লেখো, মানে আমাদের দেশ কবিতার প্রথম যে চরণটি, প্রথম যে লাইনটি সেটি কি। এরপর 11 নম্বর কাজের আনন্দ কবিতাটির দ্বিতীয় চরণ, মানে 2 নম্বর দ্বিতীয় লাইনটি। 12 নম্বর আমি হব কবিতার চতুর্থ চরণটি, মানে আমি হব এই কবিতার চতুর্থ চরণটি কি। এরপর যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করো, 13 নম্বর উময় ক্ষয় দিয়ে দুটি শব্দ গঠন করো, ব বয় সংযুক্ত, মানে এখানে এই সংযুক্ত দিয়ে দুটি শব্দ গঠন করো, কার চিহ্ন যুগে শব্দ গঠন করো, 15 নম্বর দীর্ঘ ইকার যুগে দুটি শব্দ গঠন করতে হবে, মানে যে কোনো দুটি শব্দ গঠন করতে হবে, 16 নম্বর ওকার যুগে দুটি শব্দ গঠন করতে হবে। এরপর ব্যাকরণ যে কোনো দুইটি বর্ণের উদাহরণ দাও, বিপরীত শব্দ লিখতে হবে, হাসিয়ার বিপরীত শব্দ, দিবস এর বিপরীত শব্দ, 20 নম্বর শহরের বিপরীত শব্দ, 21 নম্বর কাঁচা এর বিপরীত শব্দ। এরপর লিঙ্গান্তর থাকবে, এখানে 22 নম্বর চাকর শব্দের স্ত্রীলিঙ্গ কি, সৎ শব্দের স্ত্রীলিঙ্গ কি, 24 প্রিয় শব্দের স্ত্রীলিঙ্গ কি, 25 প্রথম শব্দের স্ত্রীলিঙ্গ কি। আর একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো যদি আপনারা ভালোভাবে আপনাদের ছেলে মেয়েকে ভালোভাবে শেখান, তাহলে এখান থেকে অনেক প্রশ্নই আপনাদের 2023 সালে যে বৃত্তি পরীক্ষাটি হবে সেখানে এখান থেকে কমন থাকবে। এরপর খ বিভাগ ইংরেজি 25টি দিতে হবে, এখানে প্রথম ওয়ার্ড মিনিং, হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস বিয়ার। এরপর 2 নম্বর আছে হোয়াট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেস, 3 নম্বর আছে হোয়াটস মিনিং অফ দ্য ওয়ার্ড শোল্ডার। এরপর আনসার দ্য কোশ্চেন, এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে, মানে হুইজ দ্য লাস্ট মান্থ অফ ইয়ার, এরপর হুইজ কান্ট্রি অফ ইউর লাইফ লিভ ইন। এরপর এখানে আছে, আমি সব প্রশ্ন পড়ব না কারণ পড়তে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে, আপনাদের দেখাচ্ছি মেরি টেস্ট। এরপর এখানে আছে ডো ইংলিশ, মানে এগুলোর ইংরেজি করতে হবে, বাংলা আছে ইংরেজি করতে হবে। এরপর এখানে গ্রামার থেকে 2টি প্রশ্ন দিতে হবে, এক্সাম্পল অফ ওয়ার্ডস, মানে গিভ টু এক্সাম্পল, মানে 2টি ওয়ার্ডস লিখতে হবে। এরপর ফিল ইন দ্য গ্যাপস, এখানে গ্যাপস ফিল আপ করতে হবে, নাম্বার চেঞ্জ, এখানে এগুলোর নাম্বার চেঞ্জ করতে হবে। এরপর জেন্ডার লিঙ্গ, এগুলো চেঞ্জ করতে হবে। এরপর আপনাদের গ বিভাগ, মানে গ বিভাগে থাকবে গণিত 50 নম্বর, প্রথমে 3 7 21, এখানে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে,
দেখেন এখানে আছে ক নম্বরে অঙ্কে লেখো 73 87 80 কথায় লেখো 55 61 82 গ নম্বরে যোগ করো এই প্রশ্নগুলো যোগ করতে হবে এরপর শূন্য স্থান পূরণ করো এখানে শূন্য স্থান পূরণ করতে হবে এরপর 2 নম্বর নিচের সমসাময়িক প্রশ্নগুলো সমাধান করো শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের 18 জন খেলোয়াড় বাংলাদেশ খেলতে এসেছেন বাংলাদেশের দলের 18 জন খেলোয়াড় আছেন দুই দলে মোট কতজন খেলোয়াড় আছেন এরপর খ নাম্বার গ নাম্বার এরপর চিত্র সহ সংজ্ঞা লেখো বৃত্ত ত্রিভুজ এখানে দিতে হবে দুইটি দুইটি 2 পয়েন্ট পাস করে 5 নাম্বার এই ছিল আপনাদের যারা 2023 সালে দ্বিতীয় ভিত্তিক পরীক্ষা দেব দ্বিতীয় শ্রেণীর তাদের জন্য এই প্রশ্নটি আজ আলোচনা করলাম এর পরবর্তীতে আরো ধারাবাহিকভাবে আরো 5টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সেই প্রশ্নগুলো আপনারা ফলো করবেন মানে ওই প্রশ্নগুলোর সমাধান করবেন তাতে আপনার ছেলে মেয়ে ভিত্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো যদি মোটামুটিভাবে ভালোভাবে পড়ে তাহলে আমি মনে করি যে আপনার সন্তান ভিত্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে এই ছিল দ্বিতীয় শ্রেণীর বৃত্তিমূলক যে প্রশ্নটি তা নিয়ে আলোচনা করলাম আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ